Dear students, welcome again to You to Learn English. আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো যথারীতি আমি চলে এসেছি এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের জন্য আরেকটি নতুন ভিডিও ক্লাস নিয়ে। আর কমপ্লিটিং সেন্টেন্সেস উইথ সুটেবল ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস এই কোশ্চেনটির উপরে আজকে হচ্ছে আমাদের ফিফথ লেকচার। আর এই লেকচারে আমরা তিনটি আলাদা আলাদা টপিক নিয়ে কথা বলবো। টপিক তিনটি হচ্ছে হ্যাব টু, হ্যাড বেটার এবং উড রাদার ডটার ড্যাম। তো এই তিনটি টপিককে আমরা বিস্তারিতভাবে জানবো উদাহরণের সময়। তা চলো আমরা আমাদের মূল কথাতে চলে যাই। প্রথমেই আমাদের ব্যবহারটা হচ্ছে হ্যাব টু। হ্যাব টু আসলে ব্যবহৃত হয় মোডাল ভার্ব মাস্টের মতো। মাস্ট কখন ব্যবহার করা হয়? কোনো কাজে বাধ্যবাধকতা বোঝাতে। এটাকে প্রিন্সিপাল মোডাল ভার্ব বলা হয়, মাস্ট। সেই মাস্ট আমরা ব্যবহার করি কোনো কাজ বাধ্যতামূলক করতেই হবে, একদম 100% এরকম অর্থে আমরা প্রধানত ব্যবহার করে থাকি। ঠিক মাস্টের পরিবর্তে আমরা হ্যাভ টুকে ওই একই অর্থে ব্যবহার করতে পারি। দেখো এখানে একটা বিষয় হলো যে মাস্ট যখন আমরা ব্যবহার করে থাকি তখন কিন্তু আমাদের সাবজেক্টের পার্সন বা নাম্বার এগুলো দ্বারা কিন্তু প্রভাবিত হয় না। কিন্তু হ্যাভ টু ব্যবহার করার সময় আমাদের এই দুটো বিষয় খেয়াল করতে হবে। একটা হচ্ছে ভার্বের টেন্স, কারণ টেন্স অনুসারে হ্যাভ কিন্তু হ্যাজ টু হয়ে যেতে পারে, হ্যাড টু হয়ে যেতে পারে, বা শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ টু হতে পারে, ঠিক আছে। এছাড়াও সাবজেক্টের পার্সন অনুসারে কি হতে পারে, দেখো এই যে হ্যাজ হয়ে যেতে পারে, তাই না? আমরা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে কি হয়, প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমার হ্যাজ ইউজ করতে হয়। তো সেক্ষেত্রে হ্যাভ টু যদিও তোমাদের বক্সে দেওয়া থাকবে, কখনো কখনো হ্যাড টু বা হ্যাজ টু করেও দেওয়া থাকতে পারে, কিন্তু যদি শুধু বেস ফ্রম হ্যাভ টু দেওয়া থাকে তোমাকে ওই সেন্টেন্সের ভার্ব এবং সাবজেক্টের পার্সন অনুসারে কিন্তু কোনটা ব্যবহৃত হবে সেটা কিন্তু খেয়াল করতে হবে। হতে পারে হ্যাভ টু, হতে পারে হ্যাজ টু, হতে পারে হ্যাড টু, বা ফিউচার টেন্সের ক্ষেত্রে শ্যাল বা উইল হ্যাভ টু ব্যবহার হতে পারে। ওকে, তো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে দেখো হ্যাভ টু এর পরে প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম। ওকে, তো এখন আমরা কয়েকটা উদাহরণ দেখার মাধ্যমে বিষয়টি আরো ক্লিয়ার হয়ে নিই। ইউ হ্যাভ টু ফিনিশ দ্য ওয়ার্ক ইন টাইম, তারপরে এটা হচ্ছে কি, জোর করা হচ্ছে, তাই না? যে করতেই হবে, মানে সময় মতো তোমাকে কাজটি শেষ করতেই হবে, হ্যাভ টু। একইভাবে দে হ্যাভ টু রিচ আর্লিয়ার টু ক্যাচ দ্য ট্রেন, তাহলে ট্রেনটা ধরতে হলে তাদের আগে আগে পৌঁছাতেই হবে, মানে এখানে কোনো ছাড় নেই। মানে এখানে এক গুরুত্বের পার্সেন্টেজ হিসাবে আমরা ধরে নেব 100% গুরুত্বপূর্ণ, হ্যাঁ, মানে 100% জরুরি, এই অর্থে আমরা কিন্তু হ্যাভ টুটা ব্যবহার করছি। শি ডাজ নট হ্যাভ টু গো দেয়ার অর হি উইল বি অ্যাংরি। দেখো আমরা এই হ্যাভ টু এর ক্ষেত্রে দেখো নেগেটিভ সেন্স ইউজ করতে চাই, তখন আমরা জানি এই হ্যাভ টু যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, সেই হিসাবে আমরা কি করবো, ডু বা ডাজ এটার মধ্যে ব্যবহার করবো যে কোনো একটা। কিন্তু যেহেতু সি আছে সেই হিসাবে আমরা করলাম কি, ডাজ নট ইউজ করলাম। ওকে, তাহলে ডাজ নট হ্যাভ টু গো দেয়ার অর হি উইল বি অ্যাংরি, মানে তার সেখানে যাওয়ার দরকার নেই বা যেতে হবে না, মানে এই ফোর্সটা নেই এখানে, হ্যাঁ, তা না হলে সে কি হবে, রেগে যাবে যদি যায়। তাই বলছে শি ডাজ নট হ্যাভ টু গো, তাহলে হ্যাভ টু গো মানে অবশ্যই যেতে হবে, আর ডাজ নট হ্যাভ টু গো মানে যেতে হবে না, এই সেন্সে। তাহলে আমরা এখানে কি করতে পারি, টেন্স অনুসারে ডাজ নট, ডু নট বা ডিড নট ব্যবহার করতে পারি, বা শ্যাল নট বা উইল নট আমরা কিন্তু এখানে এই হ্যাভ টু এর নেগেটিভ ফর্ম ব্যবহার করার জন্য করতে পারি। আই স্কুল গোয়িং চাইল্ড হ্যাজ টু ওয়্যার ইউনিফর্ম, যে একজন স্কুল গোয়িং চাইল্ডকে বা শিশুকে কি করতে হয়, অবশ্যই দেখো অবশ্যই হ্যাজ টু বাধ্যতামূলক ওয়্যার ইউনিফর্ম। এখানে হ্যাজ টু কেন ইউজ করেছি, কারণ এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আর চাইল্ড, হ্যাঁ, আমরা হ্যাজ টু ইউজ করেছি। কিন্তু একেবারে দেখে হি হ্যাড টু ডু দ্য ওয়ার্ক, টেন্স পাস্টে আমরা হ্যাড টু ইউজ করেছি, মানে হি হ্যাড টু ডু দ্য ওয়ার্ক, আদারওয়াইজ হি উড বি ফায়ার্ড ফ্রম দ্য জব, মানে তাকে কাজটা করতে হতোই, হ্যাঁ, তা না হলে তাকে কি করা হতো, চাকরি থেকে বরখাস্ত করা হতো, তাই সে বাধ্য ছিল করতে। সেই হিসাবে পাস্ট টেন্স আমরা হ্যাভ টু এর জায়গায় আমরা কি লাগিয়েছি, হ্যাভ টু। ওকে, তো এই হচ্ছে আমাদের হ্যাভ টু এর ব্যবহার, খুবই সিম্পল কিন্তু বিষয়গুলো, হ্যাঁ, কিন্তু এগুলো খুবই ব্যবহার হয়, তাই আমাদের এই স্পেশাল স্পেশাল যে ফ্রেজ বা ওয়ার্ডগুলোকে খুব ভালো করে জেনে নেওয়া উচিত। ওকে, নেক্সট যে ভার্বটি সেটা হলো কি, হ্যাড বেটার। হ্যাড বেটার আমাদের আরেকটি সেম মডেল ভার্ব। এটা আমরা কখন ইউজ করি, কোনো ব্যক্তিকে উপদেশ বা পরামর্শ দিতে, অনেকটা শুডের মতোই ব্যবহৃত হয়। তাহলে শুড যেমন উচিত মানে পরামর্শ দেওয়া অর্থে, এখানেও কিন্তু আমরা হ্যাড বেটার ইউজ করে থাকি। ওকে,
তো দেখো, আমরা হ্যাভ টু ব্যাপ ব্যবহার করছি একদম মাস্টের মতো করে, হ্যাঁ, প্রিন্সিপাল মডেল ভার্ব মাস্টের মতো, আর হ্যাভটা ইউজ করবো কেমন, প্রিন্সিপাল মডেল ভার্ব শুডের মতো। তাহলে কোনটা বেশি জরুরি? মাস্ট হচ্ছে 100% জরুরি, আর শুড হচ্ছে 50-70%, আমরা যদি এভাবে যদি কাউন্ট করি তাহলে বুঝতে পারবো, হ্যাঁ, যে যেটা সবচেয়ে জরুরি মানে একদম বেশি জরুরি, 100% জরুরি, সেক্ষেত্রে আমরা হ্যাভটা ইউজ করবো। মানে সেন্টেন্সের গল্প করে আমাদের বুঝে নিতে হবে যে হ্যাভ টু ব্যবহৃত হবে নাকি হ্যাভ বেটার ব্যবহৃত হবে, ঠিক আছে? আর হ্যাভ বেটার ইউজ করার সময় আমরা বুঝে নিব কি গুরুত্বের মাত্রা হচ্ছে ওই 50-60-70%, মানে একদম 100% নয়, জাস্ট একটা পরামর্শ বা একটা উপদেশ, তুমি মানলে মানো না মানলে না মানো, তবে না মানলে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকতে পারে, এরকম একটা সেন্স যদি থাকে তাহলে আমরা বুঝবো গুরুত্বের মাত্রা একদম 100% না হলেও গুরুত্বপূর্ণ, কারণ এর থেকে আরো কম গুরুত্বপূর্ণ অর্থ আমরা কিন্তু উড রাদার ইউজ করে থাকি, হ্যাঁ, তাই বরং ভালো এরকম অর্থে, উড রাদার, হ্যাড বেটার, এগুলো দেখে বোঝায় বরং ভালো কোনো কাজ করা, এরকম পরামর্শ অর্থে। তাই কোনো ব্যক্তিকে উপদেশ বা পরামর্শ দিতে অনেকটা শুডের মতোই আমরা ব্যবহার করব এই হ্যাড বেটার। ওকে, তো দেখো এখানে তবে কি বলা হচ্ছে, তবে হ্যাড বেটার ইজ ইউজ টু গিভ অ্যাডভাইস অ্যাবাউট স্পেসিফিক থিংস, তাহলে জেনারেল কোনো আইডিয়া বা অ্যাডভাইস প্রদান করতে আমরা শুড ইউজ করি, যেটা স্পেসিফিক নয়, কিন্তু যখন আমি কোনো কিছুকে স্পেসিফাই করব এবং পরামর্শটা দিব তখন ওই স্পেসিফিক কোনো বিষয়কে বোঝানোর জন্য আমরা হ্যাড বেটার ইউজ করে থাকি। এখানে হচ্ছে শুড এবং হ্যাড বেটারের মধ্যে কিছুটা পার্থক্য। তো এছাড়াও বলা হচ্ছে ওয়ার্নিং বা সতর্কতা প্রদান করতে ব্যবহৃত হয়, মানে মানে কথার ভিতরে বা সেন্সের ভিতরে একটা ওয়ার্নিং থাকবে, একদম সতর্কতামূলক একটা সেন্স থাকবে, যে বোঝানোই হচ্ছে যে তোমাকে সতর্ক করা হচ্ছে, হ্যাঁ, বা বিশেষভাবে বিষয়টাকে মনোযোগ দিয়ে দেখতে বলা হচ্ছে, এরকম একটা সেন্স কিন্তু এই হ্যাভ বেটারের যে সেন্টেন্স সেটা হয়ে থাকে। তো দেখো বলা হচ্ছে কি, আমরা কয়েকটা সেন্টেন্স, তো আমরা কয়েকটা সেন্টেন্স করে নিই। দেখো বলা হচ্ছে আই হ্যাড আ ব্যাড হেডেক, আমার খুবই মাথা ধরেছে বা মাথা ব্যথা করেছে, তাহলে এটা কি একটা স্পেসিফিক জায়গা বা স্পেসিফিক অবস্থান? তখন পরামর্শ হচ্ছে কি নিজের জন্য, যে আই হ্যাড বেটার গো টু ডক্টর, মানে আমার বরং ডাক্তারের কাছে যাওয়াই ভালো, হ্যাঁ, এরকম আর কি। তারপর হচ্ছে উই হ্যাড বেটার স্টপ ফর পেট্রোল, হ্যাঁ, যে পেট্রোল নেওয়ার জন্য আমাদের বরং এখানে থামা উচিত, কারণ কি দ্য ট্যাঙ্ক ইজ অলমোস্ট এমটি, ট্যাঙ্ক প্রায় খালি, হ্যাঁ, তেলের। একইভাবে দেখো যখন আমরা হ্যাড বেটার নেগেটিভ সেন্সে ইউজ করবো মানে নেগেটিভ করবো, তখন হ্যাড এর পরে নট না, বেটারের পরে নট হবে, কিন্তু হ্যাড বেটার নট, এমন না যে হ্যাড নট বেটার, এইভাবে ব্যবহার করা যাবে না। এক্ষেত্রে আমাদের ব্যবহার করতে কি হবে, হ্যাড বেটার তারপরে নেগেটিভ সেন্স তারপরে হচ্ছে মূল ভার্ব, আর যেহেতু হ্যাড বেটার কি একটি সেই মডেল ভার্ব, এক্ষেত্রে আমাদের পরবর্তী ভার্বটা কিন্তু বেস ফর্ম করতে হয়, সেটা আমি বলতে ভুলে গেছি। দেখো হ্যাড বেটার গো বা হ্যাড বেটার স্টপ বা হ্যাড বেটার ক্রস, মানে আমাকে সেমি মডেল ভার্বের পরেও কিন্তু ভার্বের বেস ফর্ম করতে হবে। তো লাস্ট সেন্টেন্স থাকি, দেখো ইউ লুক সিক, তোমাকে অসুস্থ লাগছে, ইউ হ্যাড বেটার গো হোম নাও, তোমার এখন বাড়িতে যাওয়াই বরং ভালো, মানে একটা দেখো পরামর্শ, কিন্তু এগুলো মূল হচ্ছে কি পরামর্শ, এটা হচ্ছে ওয়ার্নিং, হ্যাঁ, যে ট্যাঙ্ক ইজ অলমোস্ট এমটি, আমাদের বরং তেল নেওয়া উচিত, হ্যাঁ, পেট্রোল নেওয়া উচিত, এরকম আর কি বিষয়টা। অথবা ইউ হ্যাড বেটার নট ক্রস দ্য রিভার অ্যাট দিস মোমেন্ট, দ্য রিভার ইজ ভেরি রাফ, হ্যাঁ, দ্য রিভারটা কি খুবই রাফ, তাই না, সেক্ষেত্রে আমাদের এখন নদীটা পার হওয়া ঠিক হবে না, বা তোমার এখন এই নদী পার হওয়া ঠিক হবে না, তার মানে এক ধরনের ওয়ার্নিং কিন্তু দেওয়া হচ্ছে। ওকে, তো তোমরা আশা করি সেন্স বুঝতে পেরেছ যে হ্যাভ টুটা 100% বাধ্যতামূলক এমনটা অর্থে ব্যবহার করা হয়, আর হ্যাড বেটার বিশেষ পরামর্শ বা সতর্কতা এমনটা অর্থে ব্যবহার করা হয়, দুটাই হচ্ছে সেম মডেল ভার্ব, এদের পরে ভার্বের বেস ফর্ম ইউজ করতে হয়। এরপর দেখো উড রাদার ডট ডট দ্যান, এটাতে অবশ্যই একটা দ্যানের ব্যবহার রয়েছে, সেই জন্য এটা ব্যবহার করাটা অনেকখানি সহজ হবে, তবে উড রাদারের ক্ষেত্রে অনেক সময় দ্যান ছাড়াও থাকে, সেটা আমরা অন্য একটা ক্লাসে আলোচনা করব। তো এই ভার্ব ফ্রেজটি ব্যবহৃত হয় দুটি কাজের মধ্যে একটি অন্যটির চেয়ে অধিক গুরুত্বপূর্ণ বা পছন্দের, এই সেন্স বোঝাতে। ওকে, তাহলে মানে দুটো কাজ থাকবে, এর ভিতরে একটাকে আমরা বেছে নিব আর একটাকে বাদ দিব, ঠিক এরকম দুটো কাজের মধ্যে একটিকে পছন্দের বা একটিকে বেশি গুরুত্বপূর্ণের অর্থে বোঝাতে আমরা এই সেন্সটিকে বা এই ফ্রেজটিকে ব্যবহার করে থাকি। ওকে, তো দেখো এখানে একটি বিশেষ স্ট্রাকচার রয়েছে, প্রথমে সাবজেক্ট থাকে, তারপরে উড রাদার, এখানে উড রাদার ব্যবহার করবো, এই যে ডট ডট যেটা বলছি এই ডটের জায়গায় আমরা ব্যবহার করবো একটি ভার্বের বেস ফর্ম, যে ভার্বটাকে আমরা বেশি গুরুত্বপূর্ণ ভাববো, তারপরে দ্যান ইউজ করবো, দ্যান ইউজ করার পর দ্বিতীয় যে ভার্বটি, যে ভার্বটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয় বা যে ভার্বটিকে আমরা বাদ দিব, হ্যাঁ, সেটা আমরা দ্বিতীয় ভার্ব হিসেবে ইউজ করবো, সেটাও কি হবে ভার্বের বেস ফর্ম, এটাও হচ্ছে ভার্বের বেস ফর্ম, দ্যানের পরে যে ভার্বটা থাকবে সেটাও কিন্তু বেস ফর্ম,
মানে বেয়ার ইনফিনিটিভ, কোনো টু ইউজ করা যাবে না, তারপরে বাকি অংশ যেগুলো থাকার। আর এই যে সেন্সটি আমরা ব্যবহার করছি, এখানে প্রথম ভার্বটি হবে দ্বিতীয় ভার্বটি থেকেও বেশি পছন্দের বা গুরুত্বের। হ্যাঁ, এইটা বোঝাতে, তাই বলছে দেখো এখানে দ্বিতীয় কাজটির থেকে প্রথম কাজটিকে বেশি গুরুত্বপূর্ণ ভাবা হয়ে থাকে। তো আমরা কয়েকটা উদাহরণ দেখলে বুঝতে পারবো, যেমন আই উড রাদার টেক আ ট্যাক্সি দেন ওয়াক হোম, ইট ইজ অলরেডি টু লেট, মানে ইতোমধ্যে অনেক দেরি হয়ে গেছে, তাই হেঁটে বাড়ি যাওয়ার চেয়ে বরং ট্যাক্সি নেওয়া ভালো। তাহলে আমার বরং হেঁটে বাড়ি যাওয়ার থেকে ট্যাক্সি নেওয়াই ভালো, কারণ ইতোমধ্যে অনেক দেরি হয়ে গেছে। একইভাবে দেখো আই উড রাদার ডাই দ্যান বেগ, এর মানে হলো এখানে যে ভিক্ষা করার চেয়ে বরং আমি মরেই যাবো, তবু আমি কি ভিক্ষা করবো না, এই সেন্সটা কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। একইভাবে দেখো টু টেল আ লাই ইজ আ গ্রেট সিন, তো মিথ্যা বলা একটা বড় পাপ, গ্রেট সিন, আই উড রাদার ডাই দ্যান টেল আ লাই, তাহলে মিথ্যা বলার চেয়ে বরং আমি মারাই যাবো, মানে তারপর আমি মিথ্যা বলবো না। তাহলে কোনটাকে আমি শ্রেয় মনে করছি, মিথ্যা বলা নাকি মারা যাবো? অবশ্যই মারা যাওয়াটাকে, তাই আই উড রাদার ডাই দেন টেল আ লাই। ওকে, তারপর কি বলছে, হি ইজ ভেরি অনেস্ট, সে খুবই সৎ, হি উড রাদার স্টার্ভ দেন টেক ব্রাইভ, মানে ঘুষ নেওয়ার চেয়ে বরং সে না খেয়ে থাকবে, তাও ভালো, ব্যাপারটা এরকম। তাহলে সে এতই সৎ যে সে না খেয়ে থাকবে তবু ঘুষ গ্রহণ করবে না, এরকম দেখো ঘুষ নেওয়া আর না খেয়ে থাকা, তাহলে কোনটাকে সে গুরুত্বপূর্ণ বা সেও মনে করছে, না খেয়ে থাকবে। ওকে, তো এইভাবে আমরা দুটা কাজের মধ্যে একটিকে বেশি গুরুত্বপূর্ণ বা অধিক গুরুত্বপূর্ণ ভেবে যে সেন্টেন্স দিয়ে প্রকাশ করব সেটা হচ্ছে উড রাদার ডট ডট দ্যান দ্বারা গঠিত। ওকে, তো আমরা এবার কিছু বোর্ড কোশ্চেন দেখে নিই যেগুলো তোমাদের পরীক্ষাতে এসেছে, কারণ আমরা এখানে তিনটা জিনিস পড়লাম আজকে, তাই তো একটা হচ্ছে হ্যাভ টু, একটা হচ্ছে হ্যাড বেটার, আর হচ্ছে উড রাদার ডট ডট দ্যান। এখন আমরা দেখি কিভাবে পরীক্ষাতে আসছে। তো ময়মনসিংহ বোর্ড 2023-এর এই কোশ্চেনটা আমি নিয়েছি, এখানে আমরা কোনটা ইউজ করতে পারি, হ্যাভ টু, হ্যাড বেটার এবং উড রাদার, তাই তো এই তিনটার মধ্যে দেখি কোনটা ইউজ করা যায়। দিস কিডস আর ফান লাভিং, বলছে বাচ্চারা খুবই মজা পছন্দ করে, মানে মজা করতে পছন্দ করে। হ্যাঁ, দে ড্যাশ প্লে দেন স্টাডি, তাহলে যেহেতু তারা মজা করতে পছন্দ করে তাই তারা পড়াশোনার থেকে বরং খেলবে, তাহলে এরকম একটা বিষয়। তাহলে কি দেন যখন আছে এবং দুটা কাজের মধ্যে একটা প্রিফারেন্স পাচ্ছি আমরা, তাহলে এখানে কি ইউজ করবো, উড রাদার ইউজ করবো। তাহলে দে উড রাদার প্লে দেন স্টাডি। ওকে, তাহলে আমরা একটা বিষয় খেয়াল করবো যে দেনটা কিন্তু তোমার পরীক্ষার কোশ্চেনে দেওয়াই থাকবে সেন্টেন্সে, আর উড রাদারটা আমার বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে আমার উড রাদার নিবো নাকি হ্যাড বেটার নিবো নাকি হ্যাভ টু নিবো সেটা আমার সেন্টেন্স পরে বুঝতে হবে। এরপরে জিনিসটা খেয়াল করো, আই হ্যাভ টু মিট মাই আর্ন্ড ইন 15 মিনিটস, আমাকে 15 মিনিটের মধ্যে আর্নের সাথে দেখা করতে হবে, তাহলে এটা কতখানি গুরুত্বপূর্ণ। এখানে দেখো তো দেন ফ্যানের কিছু আছে কিনা, নাই কিন্তু, তাহলে ওটা উড রাদার বাদ দিল, তাহলে হ্যাভ টু এবং হ্যাড বেটার থাকে, তাহলে যেহেতু 15 মিনিটের মধ্যে আমাকে দেখা করতেই হবে, আমার একটা বাধ্যবাধকতা দেওয়া হয়েছে, তাহলে আমি কি করবো, জায়গাতে হ্যাভ টু ইউজ করবো, আই হ্যাভ টু গো নাও অর আই উইল বি লেট। দেখো আমি মানে গল্পই বলে দিচ্ছে যে আসলে গুরুত্বের ব্যাপারটা কতখানি। হ্যাঁ, আমরা ওখানে ইউজ করবো হ্যাভ টু। ইন ইংল্যান্ড স্কুল চিলড্রেন ড্যাশ ওয়ার ইউনিফর্মস, এটাও দেখো আমি দিয়েছি ময়মনসিংহ বোর্ড 2023। এবার আসো, আমরা না এখানে হ্যাভ টু ব্যবহার করেছি, এইবার আসো এই দুটার ক্ষেত্রে কম্পেয়ার করো, কারণ এই তিনটাই কিন্তু দেখো ময়মনসিংহ বোর্ড থেকে নেওয়া, অতএব একই জিনিসটা আমি দুটা সেন্টেন্স ইউজ করতে পারবো। যদি আমি এখানে হ্যাভ টু ইউজ করে থাকি তাহলে এখানে নিশ্চয়ই হ্যাড বেটার ইউজ করতে হবে, তাহলে হ্যাড বেটারের জায়গাতে কিছুটা ছাড় দেওয়া যায়, কিন্তু হ্যাভ টু এর সাথে কোনো ছাড় চলবে না। এখন এবার কম্পেয়ার করে দেখো যে আসলে কি এখানে হ্যাভ টু ব্যবহার করা ঠিক আছে নাকি এখানে ব্যবহার করা উচিত ছিল। তাহলে ইন ইংল্যান্ড স্কুল চিলড্রেন ওয়ার ইউনিফর্মস, তাহলে স্কুল চিলড্রেনদেরকে ইউনিফর্ম পড়তে হয়, না পড়ে গেলে কি হবে, নিশ্চয় হবে না, তার মানে এখানে 100% গুরুত্বপূর্ণ। আর এখানে আন্টির সাথে 15 মিনিটের মধ্যে দেখা করতে হবে, তা না হলে আবার দেরি হয়ে যাবে। হ্যাঁ, দেরি হলেও হয়তো ততটুকু ক্ষতি হবে না বা ততটুকু সমস্যা হবে না যতটুকু এই সেন্টেন্সের ক্ষেত্রে বলা হচ্ছে, তার মানে এখানে আমরা কি করবো, হ্যাভ টু ইউজ করবো আর এখানে হ্যাড বেটার ইউজ করবো, আমাকে এখনই যেতে হবে অন্যথায় আমার দেরি হয়ে যাবে, তার মানে এটা একটা ওয়ার্নিং বা সতর্কতা কিন্তু এখানে বোঝানো হয়েছে। এই গুরুত্বের সাথে আমাকে ভাবতে হবে যে কোন জায়গাতে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই আর কোথায় ছাড় হলেও সমস্যা নাই, এই দুটা পার্থক্য আমাকে গল্প করে বুঝতে হবে, তাহলে আমি হ্যাভ টু এবং হ্যাড বেটারের ব্যাপারটা বুঝতে পারবো। তাহলে নিশ্চয় আমরা এখানে হ্যাভ টু ইউজ করবো, কারণ তাকে পড়তেই হবে, আর এটা হচ্ছে 2-1 মিনিট দেরি হলে কোনো সমস্যা নেই, তাহলে এখানে আমি হ্যাড বেটার ইউজ করবো, ঠিক আছে। তো এরপরে দেখো আসি রাজশাহী বোর্ড 2017-তে এটা ব্যবহার করেছিলাম। দেখো রুপার টেক আপ দ্য প্রফেশন অফ টিচিং দেন বি আ নার্স, যে রুপার নার্স হওয়ার চেয়ে বরং
শিক্ষকতা পেশাটাই নেওয়া ভালো। তাহলে এখানে কি দুটা কাজের মধ্যে একটা প্রিফারেন্স আসছে, নার্স নাকি টিচিং, কোনটা? টিচিংটাকে নিব, সেক্ষেত্রে কি হবে এখানে, উড রাদার। এটা কিন্তু আমাদের একদম সিমটিভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, পরবর্তী হচ্ছে সারিতা ইজ আন এক্সামিন, শি ড্যাশ স্টাডি আ লট টু মেক আ গুড রেজাল্ট। এখানে হ্যাভ টু নাকি হ্যাভ বেটার, হ্যাভ টু না হ্যাভ বেটার, এইটা বোঝার ক্ষেত্রে আমাকে আরেকটা সেন্টেন্স যেটা থাকবে হ্যাভ বেটার বা হ্যাভ টু দিয়ে সেটা আমাকে একটু দেখে নিতে হবে, একসাথে কম্পেয়ার করতে হবে। রিতা ইজ ইল, উই ড্যাশ গো টু সি হার, কোনটা এখানে বেশি জরুরি? সে অসুস্থ হলে আমাদের দেখতে যেতে হবে, দেখতে না গেলে কি সমস্যা আছে? কোনো সমস্যা নেই। আর যদি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া বোঝাতো ভেরি সিক আসতো, ভেরি ইল আসতো, মানে ডাইং অবস্থা, তখন কিন্তু এখানে গুরুত্বের পরিমাণটা বেশি হতো। কিন্তু এখানে বলছে সে একজন এক্সামিনি, ভালো রেজাল্ট করতে হলে তাকে পড়াশোনা করতেই হবে। তার মানে এখানে এই দুটো গল্পের মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? নিশ্চয়ই ই। তাহলে যেহেতু এটা বেশি গুরুত্বপূর্ণ তাহলে আমরা এখানে কি লিখব, হ্যাভ টু এর ব্যাপারটা, যেহেতু সি আছে তাহলে আমরা এখানে কি লিখব, হ্যাজ টু। তাহলে সি হ্যাজ টু স্টাডি আ লট টু মেক আ গুড রেজাল্ট। আর অন্যদিকে রিতা ইজ ইল, উই হ্যাড বেটার গো টু সি হার। এরপর আমরা একটু এক্সারসাইজে চলে যাচ্ছি, যেগুলো তোমাদের কাজ, তোমরা অবশ্যই বাসায় এগুলোকে একটু পড়বে, পড়ার পরে এই তিনটার মধ্যে কোনটা ব্যবহৃত হবে তোমরা অবশ্যই কমেন্টে লিখে দেওয়ার চেষ্টা করবে যদি সম্ভব হয়, আর যদি বুঝতে অসুবিধা হয় তোমরা সেটাও জানাবে, আমি চেষ্টা করব আরও বিস্তারিতভাবে আলোচনা করার জন্য। তো আশা করি আমরা যে তিনটে টপিক নিয়ে আজকে কথা বলেছি তোমরা তাদের পার্থক্যটা বুঝতে পেরেছ, কারণ এইগুলো নিয়ে অনেক সময় তোমাদের ভিতরে কনফিউশন থাকে, যদিও দে আর ভেরি ইজি, হ্যাঁ এগুলো কিন্তু খুবই সহজ, কিন্তু তোমাদেরকে আরও যত্ন সহিত পড়া উচিত। ওকে, তো ডিয়ার স্টুডেন্টস এগুলো আজকের মতো আলোচনা। তো পরবর্তী ভিডিও ক্লাসে আমরা আলোচনা করবো ইউজ টু এবং বি ইউজ টু এই দুটো টপিক নিয়ে। তো আশা করি তোমরা ভিডিও ক্লাসগুলো দেখবে এবং এই টপিকগুলো সুন্দরভাবে বুঝে নেবে। তো আজ এ পর্যন্তই, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও ক্লাসে আবার তোমাদের সাথে কথা হবে, এই কামনা শেষ করছি, বাই।